শরীরের অবস্থা খুব খারাপই। কয় বছর ধরে? আজকে 4 বছর। 4 বছর ধরে কি স্ট্রোক করছিলেন? হ্যাঁ। যে তখন কই ছিলেন? এখানে ছিলেন না ঢাকায় ছিলেন? এখানে। তো 4 বছর ধরে আপনি বাড়িতে? হ্যাঁ। এখন বাইসে থেকে আর মরে থেকে মরে একই কথা। না না, এই রাস্তা যে রাস্তা তো অনেক ভালো না। তো আপনি যে শরীর স্বাস্থ্য যেভাবে কাঁপে, এই অসুস্থ শরীরে রাস্তায় গেলে আপনি তো এক সময় দেখবেন যে পুড়ে গেছেন, তখন তো গাড়ি উপর দুইটা যাবে। উঠে গেলে মরে গেলাম আর কি, মরার পরে তো আর কিছু নেই। দর্শক, কথা বলছি জিকরহাটি মাদারীপুর থেকে। আমার সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমাদের চিত্রনায়িকা ময়ূরীর বাবা মিস্টার চান মিয়া। আপনি তো শুনছি যে একসময় গাড়ি চালাতেন। কোন গাড়ি? আমি বাংলাদেশে সব গাড়ি চালাচ্ছি। এই যে এই যে এই যে সাকুরা চলে, সুগন্ধা চলে, মেঘনা চলে, সার্বিক চলে, চন্দ্র চলে, এগুলি সব চলেছি। রংপুর টাঙ্গাইল দিয়ে রংপুর গাড়ি চালাচ্ছি। টাঙ্গাইলও থাকতেন? যা টাঙ্গাইল দিয়ে ওই যে যমুনা সেতু দিয়ে রংপুর ডিমলা ডালিয়া সটিবাড়ি ওদিকে গাড়ি চালাচ্ছি। আমার বাড়িও টাঙ্গাইল, এই জন্য জিজ্ঞেস করলাম যে টাঙ্গাইল। আমার বাড়ি কোন জায়গা? টাঙ্গাইল আমাদের শহরের কাছেই, কাদের সিদ্দিকীর বাড়ি। এই যে না, ওনার বাড়ি তো বাসাইলে। হ্যাঁ, বাসাই। আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল সদরে। তো যা হোক, আপনার তো দেখলাম যে আমি আসলাম সকালবেলা, যেই শীত, শীতের মাঝে চা খাইতে গেছিলেন নাকি? হ্যাঁ, চা খাইতে গেছি। তো আপনাকে খুঁজতে খুঁজতে আসছি, আইসা রাস্তায় আপনাকে পেয়ে গেলাম। তো আপনার শরীর অবস্থা ভালো নাই, যে শরীর কাঁপতেছে, হাত পাও কাঁপতেছে, শীতেও কাঁপতেছে, আবার বয়সও কাঁপতেছে, শরীরটা তো অসুস্থ। হ্যাঁ। তো ঢাকায় বাসা ছিল কই আপনার? শনি একরা। শনি একরা থাকতেন? তো সেখান থেকেই আন্টি যেত সিনেমায়, এফডিসিতে। পরে আস্তে আস্তে ময়ূরী আপা যখন বড় হলেন, তখন ওনাকেও নায়িকা বানায় নিলেন। আসলে এটা শখ ছিল, আপনি বাধা দিয়েছিলেন যেন নায়িকা না হয়। তো এখন তো আল্লাহ দিলে হয়ে গেছে। আসলে বাধা দেওয়া ঠিক হয় নাই, কারণ হচ্ছে যে মানুষের যেটা যে ইচ্ছা সে সেটা করতে চায়, করুক না। তো এই যে আমার ভাই, আমার এই জিগরে দেখছে না, এই যে একটি বংশ থাকলো আমি আমরা যে কারণে আপনি চান নাই যে সে সিনেমায় যাক? না, আমার মাতৃ গোষ্ঠী, আমার নানা তিন আছে, আমার মাতৃ গোষ্ঠী। এই বাবার নাম হচ্ছে যে বাবুল উকিল, নাম হচ্ছে বাবুল উকিল। তখন কই ছিলেন? এখানে ছিলেন না ঢাকায় ছিলেন? এখানে। তো 4 বছর ধরে আপনি বাড়িতে? সন্তান ছেলে আমেরিকা। আপনার ওই রনি ছেলে, রনি যে আপনার রনি, আর ময়ূরাপাতে একাই, এক ছেলে এক মেয়ে ওই ঘরে। তো রনি ভাই কি ছোট তো? আপনার সাথে কবে দেখা হয়েছিল রনি ভাইয়ের সাথে? 15-16 বছর আগে। আচ্ছা, এরপর আর দেখা হয় নাই? আর ময়ূরাপার সাথে দেখা হয়েছে 4 বছর আগে? 2 বছর আগে দেখা হচ্ছে। 2 বছর আগে? যতটুকু জানি যে ওনারা টুঙ্গিতে বাড়ি করছে। টুঙ্গি গুজরাট রাখার বাড়ি। ওই বাড়িতে গেছিলেন আপনি? না। তো এখন চলতেছেন কিভাবে? এই ছেলেরা কামাই করে খাওয়াই। তো তাহলে পরে এই ঘরে ছেলে দুজন আপনার? তিন ছেলে। তিন ছেলে, মেয়ে নাই? দুই মেয়ে। দুই মেয়ে, তো 5 জন। তো আল্লাহ দিলে ওরাই আপনাকে সেবা যত্ন করে খাওয়ায়। সেবা যত্ন। আচ্ছা, তো গাড়ি চালান বাদ দিয়েছেন কবে? এই প্রায় স্ট্রোক করার পরে। স্ট্রোক করার, স্ট্রোক করছি, গাড়ি চালাচ্ছি যে টার্মিনালে মাদারীপুর। কোন জায়গায়? মাদারীপুর। মাদারীপুর। তো আসলে গাড়ি তো যারা চালায় এতদিন তো চালানো সম্ভব না। আমার মামাও গাড়ি চালাইতেন, বুঝছেন? গাড়ি এতদিন চালানো যায় না, একটা সময় আর চালানো যায় না গাড়ি। তো এখন ডাক্তার কি বলে? এখন ডাক্তার তো 6 মাস 1 বছর কোনো ওষুধ টষুধ খাই না, ট্রিটমেন্টও করেন না। আর এভাবে রাস্তায় যায় না, যে আপনি যেভাবে গেছেন আমি তো চিনি না, হঠাৎ করে আপনার সাথে দেখা হলো, যে এই গাড়ি যেভাবে চলে এভাবে রাস্তায় আর যায় না। এখন বাইসে থেকে আর মরে থেকে মরে একই কথা। না না, এই রাস্তা যে রাস্তা তো অনেক ভালো না। তো আপনি যে শরীর স্বাস্থ্য যেভাবে কাঁপে,
এই অসুস্থ শরীরে রাস্তায় গেলে আপনি তো এক সময় দেখবেন যে পুড়ে গেছেন, তখন তো গাড়ি উপর দুইটা যাবে, উঠে গেল মরে গেল, মাসকি মরার পরে তো আর কিছু নেই, মরবেন তো আমি আপনি সবাই মরবো, কিন্তু এটা ইয়া একটু সেফ মতো থাকেন। আর শীতের ভিতরে তো আপনি অনেক কাঁপতেছেন, শরীরও খারাপ আবার শীতও অনেক পড়ছে আজকে, মনের শক্তি আছে এখন অনেক, বলছি মনের শক্তি অনেক আপনার, আপনার মনের জোর অনেক, এই জন্য এরকম হাঁটতে পারেন, নাইলে এরকম স্ট্রোক করে মানুষের রাস্তায় হাঁটতে পারে না। তাহলে এই ঘরটাই আপনার না? আর ওই পাশে একটা ঘর আছে নাকি? ওইটা আপনার বোনের ঘর? তো জায়গা সম্পত্তি কি এইটুকুই না জমি সরকারি, সরকার দিয়ে দিচ্ছে আপনার, সরকার থেকে জানি আমার গোষ্ঠীর মাসে তো আমার থাকতে দিছে, থাকতে দিছে, তো আগে জায়গা ছিল না? না, এখন আত্মীয় স্বজনের জায়গার ভিতরে রয়েছেন আর কি, আত্মীয় স্বজনের জায়গা হাও নিলাম, সরকারি নিলাম হয়ে গেছে। আর আপনার আত্মীয় স্বজন দেখলাম সব এই গ্রামে? সব এই যে আমার কান্দি গোষ্ঠী বলছে যে আপনার শ্বশুর বাড়ি বা অন্য আত্মীয় স্বজন সব এক গ্রামে, আপনারা ছেলে কি তিনজনই গাড়িতে কাজ করে, বাপের মতো গাড়িতে গেছে, ড্রাইভার হয়েছে না হেল্পার? বড় ড্রাইভার। কোন গাড়ি চালায়? এই মাদারীপুর এক্সপ্রেস। ঢাকা যায়? হ্যাঁ। আর মেজুজন? হেও সোনালিতে ঢাকা মাদারীপুর। আচ্ছা, ছোট জন? হেও সোনালিতে ঢাকা মাদারীপুর। আর এই যে মেয়ে দুজন বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে একটা আগে বাসকে বিয়ে দিছি, আরেকজন বিয়ে হয়নি এখনো, আরেকজন এই 8 বছর ছোট। হ্যাঁ, যাক আপনার শরীরে যত্ন নিয়েন, এই যে আর বাইরে এরকম যায়েন না, যেই শীত আমি তো প্রথম আপনাকে চিনি নাই, পিছন দিয়ে দেখছি তো, তো এরকম রাস্তা এরকম হাইটের না, এই অনেক বড় বড় গাড়ি যায়, সাবধানে চললেন। ভাই কি নাম? দিলদার মোল্লা। দিলদার মোল্লা, তো নাইকে ময়ূরা বা কি হয় আপনার? বাইরবেড়ি। বাইরবেড়ি, কেমন বাইরবেড়ি? এখন বাইরবেড়ি দেখছেন কখনো? না, কোনো দিনই দেখি। তো ময়ূরী আপাকে শুধু সিনেমায় আর কি হলে দেখছেন হয়তো? হলে না না, আপনি হয়তো বাস্তবে দেখেন না, কিন্তু সিনেমায় দেখছেন আর কি? বাস্তবে দেখিনি, সিনেমায় দেখছি, আর ছোটকালে দেখছিলাম, অনেক ছোট থাকতে। কোন জায়গায়? ওই 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 বাড়ি লইছিল ভাই, হেইকেলা হেইকেলা আমরা ছোট, তাই হয় 27 বছরের সময় দেখছি, আর আমি 30-45 বছর 50 বছর হয়েছে, আজ পর্যন্ত আর দেখিনি। আচ্ছা, তাহলে তো মনে হয় আপনাকে চিনেও না সে? না, হে আমাকে কোনো, হে আমরা চিনবে কেন, হ্যাঁ রে আমি চিনি না, হ্যাঁ আমি চিনবে, আই অনেক আশা করছি যে হ্যাঁ যাম, হ্যাঁ দাঁড়ে যাম, দুইটা কথা কমু, আইসমন তো অনেক খেলা কথাবার্তা কমু, আপনজন ইয়া আইসমন তো যাই না, সাহস করি আগে নি।